যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খোঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ফালাই ইকবালা মিনহু, কিছুই কবুল হবে না তা। ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায়, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। হুয়েভার সিক এনিথিং except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. Islam sir onno kichu khujle tar duniyate o shanti nai, akhirate o shanti nai. Shommanito shudhi ami apnader khidmate surat ali imran er 85 number ayat talawat korechi. Ei ayater aloke kichu kotha apnader samne ami upasthapnar chesta korbo insha Allah. তবে শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতে হবে। করবেন? করবেন, চিল্লাফাল্লা করবেন না তো, ওঠা বসা করবেন না তো। তাহলে চোখগুলো আমার দিকে আর কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো, যাতে আমরা যা শুনি এটা নিয়ে যেতে পারি। এই তাফসির মাহফিলগুলোকে আমরা ক্লাসের মতো মনে করি। মাইকম্যান কোন দিকে? আরেকটু স্ট্রং করে দেন সাউন্ড, আরেকটু স্ট্রং। তারপর টি টেবিল রাখছেন নিশ্চয়ই নিচে, এটা দিয়ে না তো এখানে আমি পা রাখতে পারতেছি না, ফলে মাইকও সামনে আনা যাচ্ছে না। একটা বড় প্রোগ্রাম করতে হলে আগে ম্যানেজমেন্ট ঠিক করতে হয়। এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব ওনাদেরকে এনে ওনাদেরকে বসিয়ে জিজ্ঞেস করতে হয় সব ঠিক আছে কিনা, তারপরে প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হয়। ব্যবসায়ী ভাইয়েরা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি, সর্বোচ্চ চেষ্টা করেছে, এত মানুষ যে হবে ওনারা ধারণাও করেনি। অনেক সময় হয়ে যায় ধারণার বাইরে মানুষ চলে আসে, তখন আর সামাল দেওয়া যায় না। তো যারা দাঁড়িয়ে আছেন তারা ডবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এক, ওয়াজ শোনার সওয়াব, দুই হচ্ছে দাঁড়িয়ে থাকার সওয়াব। তো আমরা আর কোনো কথা শুনব না, কোনো আওয়াজ হবে না, সরাসরি কোরআনের তাফসিরের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাকি غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খোঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। فلن يقبل منه, কিছুই কবুল হবে না তা। ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায়, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে সামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। হুয়েভার সিক এনিথিং except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. Islam sir onno kichu khujle tar duniyateo shanti nai, akhirateo shanti nai, ar she akhirate hobe hai hai company manager, khotigrostoder moddhe shamil hoye jabe. Ejonno shanti ache Islam e, shanti ache koi? Ejonno amra Islam mante chai, bujhte chai, shikhte chai, শিখাতে চাই, ঠিক কিনা? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কিনা? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ? উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ। প্রশ্ন করি আবার, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? সবখানে। আওয়াজ করে উত্তর করা যাবে? আবার প্রশ্ন করি, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই,
বঙ্গভবনে কোথায় ইসলাম থাকার দরকার নাই? গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই? প্রতিটা পুলিশ স্টেশনে ইসলাম থাকার দরকার আছে না নাই? আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুণে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়, চিল্লায় করো ঠিক কিনা? এজন্য ইসলাম মানব কতক্ষণ? ইসলাম মানব কোনখানে? রাজি আছেন তো? ভাগাভাগি করবেন? অর্ধেক আল্লাহর অর্ধেক আমার, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার? এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোন আমল আমি কবুল করব না। কেয়ামতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানি ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদের কি ইসলাম মানতে হবে? আমাদের ধর্মের নাম কি? এই আপনাদের গলার আওয়াজ। এখানে যারা যারা আছেন সবাই দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম।